আফগানিস্তান অবশেষে নতুন সরকার পেতে যাচ্ছে। কিন্তু নতুন সরকারের উপরে অভ্যন্তরীণ আন্তর্জাতিক এবং অর্থনৈতিক চাপ রয়েছে। বিশেষ করে আমেরিকা সহ পশ্চিমা শক্তি এই নতুন সরকারকে নিয়ে নানা ষড়যন্ত্র করতেই থাকবে, যার কারণে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী দেশের সমর্থন প্রয়োজন। আবার আফগানিস্তানকেও পার্শ্ববর্তী অনেক দেশের প্রয়োজন, বিশেষ করে ইরান, চীন এবং রাশিয়ার মতো প্রভাবশালী দেশগুলোর। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে কোন কোন দেশকে নতুন আফগান সরকারের দরকার এবং এসব দেশের দ্বারা তারা কিভাবে লাভবান হবে। তাহলে চলুন আফগান সরকারের সম্ভাব্য বৈদেশিক নীতি সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। এই মুহূর্তে আফগানিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ মিত্র হচ্ছে চীন। ইতোমধ্যে নতুন আফগান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান ভবিষ্যৎ এখন চীনের হাতে। এর কারণ পরিষ্কার, আফগানিস্তানের সাথে চারটি দেশের সীমান্ত রয়েছে। এগুলো হচ্ছে ইরান, পাকিস্তান, তাজিকিস্তান এবং চীন। এর মধ্যে ইরান এবং পাকিস্তান পুরোপুরি চীন ঘেঁষা, তাজিকিস্তান ও চীনের সীমান্তবর্তী, ফলে আফগানিস্তানকে ঘিরে রয়েছে চীনের দেওয়াল। কেবল চীন একাই চাইলেই পশ্চিমা কেউ আফগানিস্তানের নাক গলাতে পারবে না। আবার আফগানিস্তানে আমেরিকার দখলদারিত্বের সব থেকে বড় সহযোগী ছিল ভারত। এখন বলতে গেলে আমেরিকা চীনের এক নম্বর শত্রু আর ভারত দুই নম্বর। তাই চীন চাইবে তাদের প্রধান দুই শত্রুর বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে। আবার আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থাও খুব ভালো নয়, এক্ষেত্রে চীন বড় বিনিয়োগকারী হবে বলেই নতুন আফগান প্রশাসনের বিশ্বাস। ঠিক যেভাবে চীন ইরান এবং পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, জবিউল্লাহ মুজাহিদ বলেন, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের সঙ্গে বিভিন্ন বন্দর, রেলওয়ে, সড়ক এবং শিল্প পার্কের মাধ্যমে চীনকে যুক্ত করতে নেওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাবে তারা। 65টি দেশকে ঘিরে এই প্রকল্পে বিশ্বের 60% মানুষ এবং মোট দেশজ উৎপাদনের এক তৃতীয়াংশ যুক্ত হবে। বিশ্বজুড়ে 900 প্রকল্পের জন্য 89,000 কোটি মার্কিন ডলার তহবিল নির্ধারণ করেছে চীনা উন্নয়ন ব্যাংক। আফগান মুখপাত্র বলেন, আফগানিস্তানে বিপুল তামার খনি রয়েছে, চীনের কল্যাণে তা কাজে লাগানো এবং আধুনিকীকরণ সম্ভব। বিশ্ববাজারে চীন হচ্ছে আফগানদের ছাড়পত্র। নতুন আফগান সরকারের জন্য চীনের মতোই জরুরি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান এবং আফগানিস্তানের ভাগ্য একই সুতোয় গাঁথা। আফগান যোদ্ধারা মূলত পশতুন বা পাঠান জাতিগোষ্ঠীর, যাদের বিশাল একটা অংশ রয়েছে পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও জাতে পশতুন, অর্থাৎ পাকিস্তানের সাথে আফগানদের নৃতাত্ত্বিক সম্পর্ক রয়েছে। আবার গত কয়েক দশক যাবৎ আফগানিস্তানের প্রতিটা ঘটনার পিছনেই পাকিস্তানের পরোক্ষ ভূমিকা রয়েছে। এমনকি কাবুল পতনের আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান খোলাখুলিভাবেই আশরাফ খানিকে বলেছিলেন পদত্যাগ করতে। সুতরাং নতুন আফগান সরকার যে পাকিস্তানের ঘনিষ্ঠ হবে তাতে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের মতোই ইরানও আফগান সরকারের জন্য গুরুত্বপূর্ণ মিত্র। ইতোমধ্যে ইরানের সাথে আফগান সরকারের সম্পর্ক কেমন হবে তা স্পষ্ট হয়েছে। দুই পক্ষেরই কমন শত্রু আমেরিকা। দুই পক্ষই দীর্ঘ সময় ধরে আমেরিকা দ্বারা আক্রান্ত হয়ে আসছে। বিভিন্ন সূত্র মতে আফগানিস্তান ইরানকে রোল মডেল হিসেবে গ্রহণ করবে। নতুন আফগান সরকারের সাথে কাজ করাটা ইরানের জন্য খুবই জরুরি। ইরানের সাহায্য না নিলে আফগানিস্তানের চলাটা খুবই কঠিন। আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশ ইরানের উপর অনেকাংশে নির্ভরশীল। ইরান চায় পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আধিপত্য কায়েম করতে, যেমনটা ইরানের আরেক প্রতিবেশী ইরাককে নিয়ে করেছে।
নতুন আফগান সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ মুসলিম মিত্র হচ্ছে তুরস্ক। ধর্মীয় আদর্শের দিক থেকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং আফগান প্রশাসন একই মতাদর্শের। আফগান যোদ্ধারা অনেক আগে থেকেই বলে আসছে আফগানিস্তানের পুনর্গঠনে তারা তুরস্ককে পাশে চায়। তুরস্কের মাধ্যমে নতুন আফগান সরকার অনেক দেশের সাথে যোগাযোগ বাড়াচ্ছে, ফলে তুরস্কের সাথে আফগানিস্তানের সম্পর্কটা হতে যাচ্ছে কূটনৈতিক অস্ত্র। অনেক মুসলিম দেশ আছে যারা তুরস্কের মাধ্যমে নতুন আফগান সরকারের উপরে আস্থা রাখতে শুরু করবে। আন্তর্জাতিক অঙ্গন এবং জাতিসংঘের নতুন আফগান সরকারের সবথেকে শক্তিশালী মিত্র হচ্ছে রাশিয়া। নতুন আফগান সরকার চীনের সাথে যেমন সম্পর্ক তৈরি করেছে, রাশিয়ার সাথেও তেমন করেছে। কিন্তু গোটা বিশ্বে চীনের থেকে রাশিয়ার ইমেজ এখনও অনেক বেশি শক্তিশালী। আমেরিকাকে টেক্কা দিতে রাশিয়া সবথেকে উপযুক্ত, বিশেষ করে জাতিসংঘের নতুন আফগান সরকারকে বৈধতা দিতেই রাশিয়া বড় ভূমিকা রাখতে পারে। রাশিয়া ইতোমধ্যে ঘোষণা দিয়েছে আফগানিস্তানে আর কোনো বৈদেশিক হস্তক্ষেপ তারা করতে দিবে না। নতুন আফগান সরকারের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তাজিকিস্তান। আফগানিস্তানে পশতুন জাতিগোষ্ঠীর পর সবথেকে বড় জাতি তাজিকরা, যাদের সমর্থন দিয়ে চায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্র তাজিকিস্তান। আবার আফগানিস্তানে কোনো ধরনের অভিযান চালানোর মতো এখন একমাত্র দেশ হচ্ছে তাজিকিস্তান। তাই নতুন আফগান সরকার চাইবে যত দ্রুত সম্ভব তাজিকিস্তানের সাথে সুসম্পর্ক তৈরি করা। আফগানিস্তানে ঘনিষ্ঠ মিত্র হতে পারে সৌদি আরব। ইতোমধ্যেই সৌদি আরব সেই আভাসও দিয়েছে। আফগান যোদ্ধাদের উদ্দেশ্যে সৌদি আরব বলেছে তারা যেন শরিয়া মেনে দেশ শাসন করেই। 90-এর দশকে মূলত সৌদি আরবের পৃষ্ঠপোষকতাতেই আফগান যোদ্ধাদের শরিয়া ভিত্তিক শাসনের আন্দোলনে নামে। এর আগে 1996 থেকে 2001 সাল পর্যন্ত আফগান যোদ্ধারা সরকার গঠনের পর যে তিনটি দেশ স্বীকৃতি দিয়েছিল তাতে মধ্যে সৌদি আরব একটি। তাই সৌদি আরবের কাছে স্বীকৃতি এবং সাহায্য পাওয়াটা কঠিন কিছু হবে না। আবার সৌদি আরবও চাইছে মুসলিম বিশ্বে নিজেদের অবস্থানটা শক্ত করতে। বিভিন্ন ইস্যুতেই সৌদি আরব মুসলিম বিশ্বের কাছে বিতর্কিত, তাই আফগানিস্তান ইস্যু সৌদি আরবের ইমেজ ফিরিয়ে আনার সুযোগ হতে পারে। প্রিয় দর্শক, নতুন আফগান সরকারের এই দেশগুলোর সাহায্যে আফগানিস্তানের ভবিষ্যৎ কিরকম করতে পারবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আফগানিস্তান ইস্যুতে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট tech duniya bd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।